হ্যালো এভরিওয়ান, আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে সকলকে স্বাগত। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্লে লিস্টে আজকে আমাদের টপিক হলো কিওয়ার্ডস। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে কিওয়ার্ডস একটা বড় ফ্যাক্টর। আর কিওয়ার্ডস কি, কত ধরনের কিওয়ার্ডস হয়, কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এই পুরো ব্যাপারটা হাতে ধরে আমরা শিখব একটা নয় অনেকগুলো পর্বে ছোট ছোট করে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশনটা প্রেস করো, কারণ এসইওর প্লেলিস্ট এবারে পুরোপুরি প্র্যাকটিক্যাল হতে চলেছে, সুতরাং একটাও পর্ব মিস করা চলবে না। তাহলে কিওয়ার্ড কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনই বলো বা গুগল অ্যাডসই বলো, কিওয়ার্ড একটা বড় রোল প্লে করে। তাহলে কিওয়ার্ড ব্যাপারটা খুব ভালো করে শেখা দরকার। কিওয়ার্ড হলো, কিওয়ার্ড কথা থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা ওয়ার্ড। এবারে কি কেন না, এইটাই হলো চাবিকাঠি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের চাবিকাঠি হলো এই কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড যদি ভালো করে বুঝতে পারি, শিখতে পারি, এসইওর অনেকটা অংশ আমরা কভার করে ফেলব। তাহলে বন্ধুরা, কিওয়ার্ড হলো একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ড, যেগুলো দিয়ে সার্চ করা হয়। গুগলে বা ইয়াহু বা যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা যখন সার্চ করি সেইটাই হলো কিওয়ার্ড বা সার্চ টার্ম। ধরো আমরা গুগলে এলাম, গুগলে এসে আমি কয়েকদিন আগে জিম ট্রেনার নিয়ে একটা পর্ব করেছি। তো ধরো এখানে কেউ লিখলো জিম ট্রেনার ইন কলকাতা, তাহলে এই জিম ট্রেনার ইন কলকাতা লিখলে তোমরা এখানে যে রেজাল্টগুলো আসছে, প্রথম যেটা আসছে সেটা হলো গুগল মাই বিজনেস লিস্টিং, এর পরে একটা এফএকিউ সেকশন, আর যে অর্গ্যানিক লিস্টিংগুলো আসছে সেখানে দেখো এইটাকে বলি আমরা টাইটেল ট্যাগ, আর এইটা হলো ডেসক্রিপশন ট্যাগ। তো এটা হলো মেটা ডেসক্রিপশন, এটা হলো টাইটেল ট্যাগ। এই ট্যাগের মধ্যে দেখো এখানে জিম কথাটা রয়েছে, ট্রেনার কথাটা রয়েছে, এখানেও ডেসক্রিপশনেও জিম রয়েছে, ট্রেনার রয়েছে, কলকাতা রয়েছে, প্রত্যেকটাতেই যারা যারা লিস্টিংয়ে এসছে তারা এই কিওয়ার্ডটার উপরেই কাজ করেছে। তাহলে আমরা কিওয়ার্ড বা সার্চ টার্মগুলোকে বার করব কেন, কারণ যে কিওয়ার্ডের সার্চ বেশি হয়, সার্চ ভলিউম বেশি হয়, সেই কিওয়ার্ডগুলোর কাজ করাই ভালো। না হলে আমি আমার পেজ, ওয়েবসাইট বা ব্লগ এইগুলোকে, ইভেন এখন ইউটিউবেরও এসইও হয় এবং সেখানেও এই টাইটেল ডেসক্রিপশন, সেখানেও এই কিওয়ার্ডের খেলা। তো কিওয়ার্ডগুলো যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই না করতে পারি এবং সেই কিওয়ার্ডটাকে যদি আমরা ওয়েবসাইট বা ওয়েব পেজের মধ্যে ব্যবহার না করি তাহলে র্যাঙ্কিংয়ে আসবে না। আবার আমরা এমনও কোনো কিওয়ার্ড নেব না যেগুলোর ডিফিকাল্টি লেভেল খুব হাই, কারণ তাতে করে আমাদের র্যাঙ্ক করাটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। তো আমরা যখন এইখানে সার্চ করলাম যে জিম ট্রেনার ইন কলকাতা, তখন দেখো এইটার মধ্যে কি এলো, পার্সোনাল কথাটা বারবার আসছে, কারণ এটা ইউজ হচ্ছে, পার্সোনাল জিম ট্রেনার, পার্সোনাল ট্রেনার, পার্সোনাল ট্রেনার ইন কলকাতা। তার মানে এই পার্সোনাল ট্রেনার বা পার্সোনাল কথাটাও একটা কিওয়ার্ড। এখানে আমরা ছোট ছোট করে বলতে পারি যে জিম ট্রেনার এইগুলো সব আলাদা আলাদা এক একটা কিওয়ার্ড, আবার এইটা সবটা মিলিয়েই একটা কিওয়ার্ড। তো এইটার কি মাহাত্ম্য যে যখন আমি শুধু জিম বলবো তখন তার অনেক মানে হতে পারে, এইটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। আর যখন এইটা একটা পুরো সেন্টেন্স হচ্ছে তখন এটাকে লং টেল কিওয়ার্ড বলা হচ্ছে। তো এই শর্ট টেল লং টেল নিয়ে আমরা একটা পুরো আলাদা পর্ব করব।
আর এছাড়া আরো বিভিন্ন রকমের কিওয়ার্ড আছে, যেরকম LSI কিওয়ার্ড, ন্যাভিগেশনাল কিওয়ার্ড, তো ওগুলো নিয়েও আলাদা আলাদা পর্বে চর্চা হবে। এছাড়াও রয়েছে কিওয়ার্ড কিভাবে আমরা ওয়েবসাইটে ব্যবহার করব, কোথায় কোথায় ব্যবহার করব, যেমন টাইটেলে, ডেসক্রিপশনে, H1 ট্যাগে, তো এইটাও একটা অন পেজের বিরাট বড় পর্ব। আমরা কিওয়ার্ড পেজের মধ্যে একটা অপটিমাম লেভেলে ব্যবহার করব এবং কিভাবে করব সেটা সম্পর্কেও আমরা পরের পর্বে আলোচনা করব। তাই তোমাদেরকে রিকোয়েস্ট যে এই কিওয়ার্ড রিসার্চ এপিসোডগুলো একটা এপিসোডও মিস করো না এবং তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার। আজকের পর্বে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে খুব শিগগির। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো। সাথে থাকার জন্য ধন্যবাদ।